ইতিমধ্যে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের আকাশ মেঘলা, দফায় দফায় বৃষ্টি চলছে, বইছে দমকা হাওয়া। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তিনটি জেলাতেই ভারী বৃষ্টি হবে। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনায় প্রতি ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অন্যান্য জেলায় বাতাসের গতিবেগ থাকতে পারে 70 থেকে 80 কিলোমিটার। পরিস্থিতির মোকাবিলায় কোমর বেঁধে তৈরি প্রশাসনও। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের সমস্ত স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে অতিরিক্ত 5টি করে শয্যা তৈরি রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশও। নম্বর দুটি হল 9436104028 এবং 9433610429। এছাড়াও দুর্যোগ মোকাবিলায় বিশেষ তহবিল গঠন করেছে রাজ্য সরকার। দুর্যোগ সামলাতে সব জেলাকে এই তহবিল থেকে অর্থ দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে নবান্ন থেকে। সেচ, কৃষি, পূর্ত, জনস্বাস্থ্য, কারিগরি দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত সমন্বয় রেখে চলেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। নবান্ন সূত্রে জানা গিয়েছে সব জেলাতেই ত্রাণ সামগ্রী তৈরি রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের সময় যত এগোচ্ছে রাজ্য জুড়ে খারাপ হচ্ছে আবহাওয়া। ইতিমধ্যে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের আকাশ মেঘলা। পরিস্থিতির মোকাবিলায় কোমর বেঁধে তৈরি প্রশাসনও। রবিবার সকালে আলিপুর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে রেমাল তৈরি হওয়ার পর গত 6 ঘন্টায় তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়েছে। এই সময় তার গতি ছিল ঘন্টায় 6 কিলোমিটার। বর্তমানে এই ঘূর্ণিঝড় উত্তর বঙ্গোপসাগরেই অবস্থান করছে, সেখানেই আগামী 6 ঘন্টায় প্রবল আকার নিতে চলেছে রেমাল। ঘন্টায় 120 কিলোমিটার থেকে 135 কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে রেমাল। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা সহ বিভিন্ন জেলায় আছড়ে পড়বে এই রেমাল ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে আমফান এবং আয়লায় যে ক্ষতি হয়েছিল, যদি এই রেমাল ঘূর্ণিঝড় সর্বশক্তি নিয়ে আছড়ে পড়ে তাহলে কিন্তু আয়লা এবং আমফানের থেকেও বেশি ক্ষতি হতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা।